আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। এই মুহূর্তে পর সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। সরকার আর রক্ষা পাবে না, অচিরেই পতন হবে বলছে রিজভি। এরপর জানিয়ে দেব শেখ হাসিনা 7ই মে না ফিরলে দেশে গণতন্ত্র ফিরত না বলছে তথ্যমন্ত্রী। এদিকে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে বলছে জয়নাল আবেদিন। এরপরেই জানিয়ে দেব সীমান্তে চোরা কারবারির ঠেকানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিকে আওয়ামী লীগ প্রতি মুহূর্তে পরাজিত হচ্ছে বলছে ফারুক। সর্বশেষ জানিয়ে দেব ক্ষমতা ঠেকাতে বিভিন্ন আইন করেছে আওয়ামী লীগ বলছে মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সরকার আর রক্ষা পাবে না, অচিরেই পতন হবে বলছে রিজভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ভোটের অধিকার আদায়ে সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, এবার আর সরকার রক্ষা পাবে না, অচিরেই সরকারের পতন হবে। তিনি বলেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে অতীতে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, ভবিষ্যতেও হবে না। রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত বছরের 7 ডিসেম্বর নয়াপল্টন থেকে গ্রেপ্তার হওয়ার ঠিক 5 মাস পর সংবাদ সম্মেলনে আসেন রিজভি। গত 25 এপ্রিল কারাগার থেকে মুক্তি পান বিএনপির এই অন্যতম মুখপাত্র। নির্বাচন কমিশন স্বাধীন, তারা শুধু রুটিন কাজ করবে, তাদের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভি বলেন, ওবায়দুল কাদের সাহেব, আয়নায় নিজের চেহারাটা দেখুন। 2014 সালে 2018 সালে কিভাবে দিনের ভোট রাতে হয়েছে বাংলাদেশ সহ বিশ্ববাসী তা দেখেছে। আপনাদের অধীনে আজ পর্যন্ত কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সব নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে, জনগণ ভোট দিতে পারেনি। এবার আর জনগণ আপনাদের বিশ্বাস করে না, আপনারা জনগণের সঙ্গে বারবার যে প্রতারণা করেছেন এবার জনগণ তার জবাব দেবে। সারা দেশে আবারও গ্রেপ্তার নির্যাতন চলছে দাবি করে রুহুল কবির রিজভি বলেন, কোনো কারণ ছাড়াই 7 ডিসেম্বর পুলিশ নয়াপল্টনে হামলা করেছিল, 470 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল, সেই হামলা ছিল পরিকল্পিত। কারাগারে গিয়ে দেখি গোটা কারাগার বিএনপি নেতাকর্মীতে পরিপূর্ণ, কারো পায়ে স্যান্ডেল, কেউ কেউ লুঙ্গি পরা, এরা অতি সাধারণ বিএনপি নেতাকর্মী, এরা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় এসে গ্রেপ্তার হয়েছে। তিনি বলেন আটক নিপীড়ন করে জনগণকে আর দাবিয়ে রাখা যাবে না, গ্রেপ্তার করে নির্যাতন করে গণজোয়ার ঠেকাতে পারবে না সরকার, এবার জনগণের বিজয় হবেই হবে। শেখ হাসিনা 7ই মে না ফিরলে দেশে গণতন্ত্র ফিরত না বলছে তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন 2007 সালের মে জননেত্রী শেখ হাসিনার যদি সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে নিষেধাজ্ঞা অমান্য করে জীবনকে হাতের মুঠোয় নিয়ে দেশে না ফিরতেন তাহলে বাংলাদেশে গণতন্ত্র ফিরত না। তথ্যমন্ত্রী বলেন 1981 সালের 17ই মে তিনি প্রথম বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে বাংলাদেশ পদার্পণ করেছিলেন। আজ 7ই মে তার বিদেশ থেকে দ্বিতীয় দফা প্রত্যাবর্তনের দিন এবং প্রকৃতপক্ষে গণতন্ত্র গণতন্ত্রের ম্যান্সকর্নার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। মন্ত্রী আজ রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলার স্থপতি শীর্ষক 7 খণ্ড বইয়ের প্রকাশনা এবং গ্রন্থকার অ্যালভিন দিলীপ বাগচির সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাংলাদেশ খ্রিস্টান যুব কল্যাণ সমিতির সভাপতি ইলারিস আর গোমেজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশ সংবাদ সংস্থা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আমস আরিফিন সিদ্দিক, সাবেক সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, বিফদ বিশপ থিওটানিয়াস গোমেজ প্রমুখ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন। সরকার পদত্যাগ করতে বাধ্য হবে বলছে জয়নাল আবেদিন। নেতাকর্মীদের নিরাশ না হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক বলেছেন বাংলাদেশে এই সরকার পদত্যাগ করবে, পদত্যাগ করতে বাধ্য হবে, সংসদ থেকে ভোট করবেন এই আশা মিথ্যা। দেশের মানুষ যখন গামছা পরে নদী পার হয়ে জাতীয়তাবাদী শক্তির সমাবেশে যোগ দেয় তখনই আপনাদের বোঝা উচিত ছিল ক্ষমতায় আর থাকার সুযোগ নেই। তিনি বলেছেন তারেক রহমানের কৌশলের কাছে আওয়ামী লীগ প্রতি মুহূর্তেই পরাজিত হচ্ছে, আওয়ামী লীগের কৌশল এখন কাজ করে না, মিছিলে গোয়েন্দা ঢুকিয়ে বোমা মেরে মানুষ মারবেন, গাড়িতে আগুন জ্বালাবেন, সেই ষড়যন্ত্র আর চলবে না, তারেক রহমান সব বুঝে। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম, নীরব যুব দলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না,
মিনা ও সহসভাপতি ইউসুফ বিন জলিলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। জয়নাল আবেদিন ফারুক বলেন, যার স্বামী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন, যার স্বামী মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন, তাকে আজকে একটি অসত্য মামলায় কারাগারে রাখা হয়েছে। বিএনপির এই নেতা বলেন, আমরা দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করি, বিদ্যুতের দাম কমানোর জন্য লড়াই করি, দেশের মানুষের পেট ভরে খাওয়া ব্যবস্থা করার জন্য লড়াই করি। আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয়, আপনার ভোট আপনি দিবেন এই অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। সীমান্তে চোরা কারবারি ঠেকানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্তে যে কোনো মূল্যে চোরা কারবারি ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজেপি ট্রেনিং সেন্টারে 539 নবীন সৈনিক রিক্রুটিং অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর আগে 99তম রিক্রুটিং ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিজেপি বাহিনীতে রবিবার যুক্ত হলেন 539 জন নতুন সদস্য, 502 জন পুরুষের পাশাপাশি 37 জন নারীও নিয়েছেন 6 মাসের কঠিন প্রশিক্ষণ। চট্টগ্রামের সাতকানিয়ার বিজেপি ট্রেনিং সেন্টারে নতুন সদস্যরা শপথ নেন দেশের তরে। নবীন সৈনিকরা সমাপনী কুচকাওয়াজে সশস্ত্র সালাম জানান স্বরাষ্ট্রমন্ত্রীকে। অভিবাদন গ্রহণের পর মন্ত্রী সৈনিকদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বিজেপিকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের উদ্যোগগুলো তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী যেকোনো মূলে সীমান্তে চোরা কারবারি ঠেকাতে তাদের নির্দেশ দেন। এবারের প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করায় সুহেল মিয়াকে সম্মাননা তুলে দেওয়ায় হয়। প্রসঙ্গত, দেশের প্রায় 4,500 কিলোমিটার সীমান্তে নির্ঘুম জেগে পাহারা দেন প্রায় 250,000 বিজেপি সদস্য। শুধু সীমান্ত নয়, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায়ও কাজ করতে হয় এ বাহিনী সদস্যদের। সেই বাহিনীতে যুক্ত হল 539 জন নতুন সদস্য। আওয়ামী লীগ প্রতি মুহূর্তে পরাজিত হচ্ছে বলছে ফারুক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৌশলের কাছে আওয়ামী লীগ প্রতি মুহূর্তে পরাজিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, যেই দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাসের চড়া বিল পরিশোধ করতে পারেনি, সে দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিমানে বহর নিয়ে জাপান, আমেরিকা ও যুক্তরাজ্য গেলেন। তারা আজ দেশের অর্থ অপচয় করে বিদেশের মাটিতে ক্ষমতায় থাকার ধারণা দিচ্ছেন। রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে দলের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, যুব দলের সাধারণ সম্পাদক মোনায়েম মোন্না সহ সহসভাপতি ইউসুফ বিন জলিলের বিরুদ্ধে করা মামলা ও প্রত্যাহারেরও দাবি জানানো হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, পৃথিবীর ইতিহাসে কোনোদিনও কোনো স্বৈরাচার বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। তারেক রহমানের কৌশলের কাছে আওয়ামী লীগ প্রতি মুহূর্তে পরাজিত হচ্ছে। আওয়ামী লীগের কৌশল এখন কাজ করে না। মিছিলে গোয়েন্দা ঢুকে বোমা মেরে মানুষ মারবেন, গাড়িতে আগুন জ্বালাবেন, সেই ষড়যন্ত্র আর চলবে না। তিনি বলেন, যার স্বামী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন, যার স্বামী মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন, তাকে আজ একটি ক্ষমতা ঠেকাতে বিভিন্ন আইন করেছে আওয়ামী লীগ বলছে মির্জা ফখরুল। আওয়ামী লীগ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন আইন তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ সরকারের বিপক্ষে যেন কেউ কথা বলতে না পারে, সেজন্য তারা আইন মামলা দিয়ে সবাইকে ভয় দেখায়। এ সরকার দেশের মানুষের কল্যাণের কথা চিন্তাও করে না। তারা প্রতি পদে পদে দেশকে আওয়ামী লীগ ও বিএনপিতে ভাগ করে। এ সরকার জনগণের সরকার নয়, এটা আওয়ামী লীগের সরকার। এ সরকার তাদের অন্যায় সম্পর্কে কেউ কিছু বললেই মামলা দিয়ে কণ্ঠরোধ করতে চায়। কিন্তু গণতন্ত্রের নিয়ম হচ্ছে সরকারের খারাপ কাজ নিয়ে সমালোচনা করতে হবে, কিন্তু এ সরকার সেটা করতে দিতে চায় না। জাতিসংঘ ও সারা দেশের মানুষ এক হয়ে যখন বলছে ডিজিটাল আইন বাতিল করতে হবে, তখন আইনমন্ত্রী বলছেন এ আইন বাতিল করা যাবে না, যোগ করেন মির্জা ফখরুল। রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তনে বিএনপির ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এসব কথা বলেন তিনি।